বইয়ের মোড়কের আদলে বাড়ির সীমানা প্রাচীর বানিয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুরের এক বইপ্রেমী। বইয়ের প্রতি মানুষের উৎসাহ বাড়াতে তার এই ব্যতিক্রমী উদ্যোগ। দৃষ্টিনন্দন প্রাচীর দেখতে ভিড় করছেন অনেকে। বাড়িতে ঢোকার প্রধান গেটের দুপাশে সীমানা প্রাচীর, ইট পাথর দিয়ে বানানো এই প্রাচীরের উপর বসানো স্টিলের পাত, সেখানে বুকসেলফের মতো করে সাটানো বিভিন্ন বইয়ের মোড়ক। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, কাজী নজরুলের অগ্নিবীণা সহ কালজয়ী কিছু বইয়ের মোড়কের আদলে সাজানো এই প্রাচীর। বীর মুক্তিযোদ্ধা, বইপ্রেমী বাবা প্রয়াত শামসুল হক ভূঁইয়ার প্রতি শ্রদ্ধা আর বই পড়ায় উৎসাহ দিতে নিজ বাড়িতে কিশোরগঞ্জের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রকিব হাসানের এই কর্মযজ্ঞ। গ্রাফিক্স ডিজাইন করে ওইটাকে কাজে রূপান্তরিত করা, এটা আসলে অনেক দীর্ঘ একটা প্রসেস। মানুষ যাতে বইয়ের সাথে সম্পৃক্ত হয়, বইকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ভালো লাগছে এটা জেনে যে সমাজের মানুষ এটাকে গ্রহণ করেছে। বাজিতপুর উপজেলার সরাচর ইউনিয়নের তালেখার ভান্ডা গ্রামের এই বাড়ির প্রাচীর নজর কেড়েছে স্থানীয়দের। আসছেন দূর দূরান্তের লোকজনও। রেললাইনের পাশে হওয়ায় উপভোগ করা যায় ট্রেনে যেতে যেতে। আমরা স্কুলের পথ দিয়ে যাওয়া আসা করার সময় এগুলো দেখি। আমরা যদি এই বইগুলো পড়তে পারি তাহলে আমাদের ভিতরে অনেক জ্ঞান লাভ হবে। ওই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে থাকেন তাদের দৃষ্টি আটকে যায় ওই দেয়ালের দিকে থাকলে। এটা অবশ্যই আমাদেরকে অতীতের কথা মনে করে যে যখন আমরা বই পড়ে অনেক কিছু জানতে পারতাম। এই দেয়ালের দিকে দেখে তারা কিছু কিছু উৎসাহিত হচ্ছে এবং এই বইগুলো সম্পর্কে জানতে চাইছে। বাড়িতে লাইব্রেরিও বানাতে চান রকিব হাসান। থাকবে সবার বই পড়ার সুযোগ। ডিবিসি নিউজ ডেস্ক।